আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আশা করছি তোমরা সকলে ভালো আছো না করে আমরা আজকের আলোচনা শুরু করব। আজকে আমরা আদার্সু আস্থানি আশার অর্থাৎ বারোতম অধ্যায় আমরা পড়ব তার আগে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি বেলাইকন টু গেট দি আপকামিং নোটিফিকেশান তো চলো শুরু করা যাক বারোতম অধ্যায়ের যে টাইটেল সেটি হচ্ছে তাসা ওকুন তাসা ওকু মানে হচ্ছে বেঁচে আঁকে না ঠিক আছে বেঁচে না টেক্সট হচ্ছে এখান থেকে হামিদা তুন হামিদা একজন শিক্ষিকার নাম তো তামালু হামিদা তুন তামালু মুদার রিসাতান ফিল মাদ্রাসাতিল হকুমি ইয়াতি মুদার রিসাতুন মানে শিক্ষিকা তামালু মানে হচ্ছে সে কাজ করে অর্থাৎ এখানে শিক্ষা দেওয়ার অর্থে ইউজ হবে আল মাদ্রাসাতুল হকুমিয়া মানে সরকারি স্কুলে হামিদা সরকারি স্কুলে শিক্ষক হিসাবে কাজ করেন অর্থাৎ শিক্ষাদান করেন তেস্তালিমু ইস্তালামা ইয়াস্তালিমু ইস্তিলাম ইস্তিলায়ামুন হ্যাঁ এর অর্থ হচ্ছে অর্জন করা বা পাওয়া তেস্তালিমু অরাতি বাহা অরআ জমা হচ্ছে স্যালারি তো তাস্তালিম ও রতিবাহা ফি আউ্বলি ইয়ৌমিন মিনকুল্লি শাহরিন ও মানে তিনি লাভ করেন রতিবাহা তিনার স্যালারি বেতন ফি প্রথম দিন মিনকুল্লি শাহরিন প্রত্যেক মাসের প্রথম দিন প্রথম দিনে তিনি তার তিনার যে স্যালারি তিনি পেয়ে যান ফাইন নাহা ফিদা আলিকা ফাইন নাহা সুতরাং তিনি ফিদা আলিকে লিওমি অর্থাৎ সেই দিন যেদিন বেতন পাই সেই দিন সে তিনি ছিলেন কোথায় না তোলাদা চিহা মানে সে ফিরে আসার অবস্থায় তিনি তিনি ছিলেন হুম তিনি ফিরে আসার অবস্থায় ছিলেন ইলাল বাইতি মানে বাড়ির বাড়ির দিকে ফিরে আসছিলেন বাড়ি ফিরে আসছিলেন মাসাহান সন্ধ্যাবেলার দিকে তামুরু আলা সুকিল মারকাজি এবং তিনি যে কেন্দ্রীয় যে বাজার ছিল সেন্টার সেন্ট্রাল যে মার্কেট সে মার্কেটের ওখান দিয়ে তিনি যাচ্ছিলেন অতিবাহিত হচ্ছিলেন মার্রাইমুর থেকে অতিবাহিত হওয়া অত্যাশেরি কুল্লা এবং তিনি ক্রয় করেন কুল্লান মানে অনেক প্রায় মা তাহতা জুহু যা কিছু তিনার প্রয়োজন হুজামিটা কুল্লুনের দিকে লড়ছে ঠিক আছে যা কিছু তিনার প্রয়োজন মিনাল মাওয়াদ মা জমা হচ্ছে মাওয়াদ্দুন মানে হচ্ছে এখানে জিনিসপত্র এর অর্থে ইউজ হবে আল সরঞ্জাম ঠিক আছে মিনাল মাওয়াদ দিল মাওয়া ইয়াতি মানে যে সমস্ত অর্থাৎ খাবার খাদ্য খাবারের যে মানে যে সমস্ত খাদ্য দ্রব্য। খাদ্যদ্রব্য দ্রব্যদের যেগুলো প্রয়োজন সেগুলো তিনি ক্রয় করছিলেন ও সেলা সেলা ব সেলা আল কিয়া আল ইস্তেহলা এটার অর্থ হচ্ছে কনজিউমার যে আসবাব বা জিনিসপত্র তিনি ক্রয় করেন কনজিউমার বলতে এমন কিছু জিনিস যেগুলো ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে বাড়ির যেমন সাবান সার্ফ এ ধরনের সব ইস্তেহলা কিয়া ইয়া উসরাতি মানে পরিবারের জন্য কামা তাস্তারি যেমনভাবে তিনি ক্রয় করেন কুল্লা সব কিছু মা ইয়াহতা জুহু আউলা দোহা যে সমস্ত জিনিসগুলো তার তিনার ছেলেদের প্রয়োজন সবকিছু তিনি ক্রয় করেন ঠিক আছে কুল্লা মানে সবকিছু মা মানে যা তিনার তিনার সন্তানদের সন্তানদের প্রয়োজন হু বলতে এখানে উদ্দেশ্য ছেলে যা কিছু প্রয়োজন সবকিছু কিনেছিলেন সেই জিনিসগুলো কি কিনা তো মিনাল কুতুব বইয়ের মধ্য থেকে বই ওয়া দাফাতির আতীর যেমন দাফাতির মানে হচ্ছে খাতা ওয়াল আকলাম কালাম অনেজমা হচ্ছে আকলাম মানে কলম ওয়ান ওয়ান মোতানাব ওয়া আটান মুতানব ওয়া এবং বিভিন্ন ধরনের মিনাল কের্তা সৈয়তি কেরতা সৈয়েতি মানে স্টেশনারি দ্রব্যাদি ঠিক আছে স্টেশনারি দ্রব্যাদি বিভিন্ন ধরনের স্টেশনারি দ্রব্যাদি প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্যাদি তিনি ক্রয় করেন ওয়াগাই রিহা আর এইগুলো ছাড়াও তিনি আরও অনেক কিছু ক্রয় করেন ওয়াহাদা সুকু কেবিরুঞ্জিত দান অর্থাৎ এই যে বাজারটি অত্যন্ত বড় ইয়াহতাবি আলা আকসামিন ইয়াহতাবি মানে বাজারটা ধারণ করে আলা আকসামিন মুস্তাকাল্লাতিন এখানে কিসমুন জামা আকসা মানে বিভাগ মুস্তাকিল্লাতিন মানে যে স্বাধীন ওয়া মুনফাসিলাতিন মানে পৃথক লিকুল্লি নাওয়াইম মিন আই ঠিক আছে তো এই যে দোকানটা সে ধারণ করে সব মানে বিভিন্ন পৃথকভাবে বা পৃথক পৃথক স্বতন্ত্র পৃথক পৃথক স্বাধীন মানে স্বাধীন বিভাগ বিভাগ রয়েছে এই দোকানের এবং সেই পৃথক পৃথক বিভাগে পৃথক পৃথক বিভাগে কি রয়েছে লিকুল্লিনাওয়াই মিনা সেলা বিভিন্ন ধরনের আসবাবপত্র সরঞ্জাম সেগুলো রয়েছে প্রত্যেক বিভাগে রয়েছে ফাহাদ কিসমুল মাওয়াদ আল গেদা ইয়া আর এটা হচ্ছে খাদ্য দ্রব্যাদির বিভাগ ওয়াদাকা এবং ওটা রাকা আসলে এটা রালিকা ছিল ওয়াদাকা ওয়াদাকা কিস কিসমুল মালাবিস আর রিজালিয়াতি রিজালিয়া মানে পুরুষদের কাপড় পোশাক মালবাসনে যেমন হচ্ছে মালাবিস ওয়ানিসা ইয়া এবং মহিলাদের পোশাক পোশাকের বিভাগ ওয়াল বুলা দিয়া এবং ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের পোশাক এবং মহিলা এবং পুরুষদের পোশাকের বিভাগ এটা ও হাকাদা দাওয়ালিক আর এইভাবে পরস্পর একের পর এক সাজানো হয়েছে হাকাদা দাওয়ালিক মানে পরস্পর একের পর এক সাজানো হয়েছে তাকরাহু কারিহা ইয়াকরাহু মিম্বাবে সামিয়াসমাউ যার অর্থ হচ্ছে অপছন্দ করা তাকরাহু হামিদাতুন হামিদা অপছন্দ করেন মোসাওয়ামা মোসা মিনস মোসা আমাত আল আসারি সে আসার মানে দর আর মোসা আমা মিনস দরাদরি এই দরাদরি করা হামিদা তিনি অপছন্দ করেন খিরা আলা আমালিয়া তাসাউক অর্থাৎ এই কেনাকাটা করার সময় তাসাউক মানে কেনাকাটা আমালিয়া মানে হচ্ছে কাজ তো এই কেনাকাটা করার সময় তিনি এই যে দরাদরি করাটা অপছন্দ করেন তিনি লিদা এই কারণে ই অজিবুহা তিনি পছন্দ করেন অ্যান্তশরি কুল্লা অর্থাৎ পছন্দ করেন তাস্তারি মানে ক্রয় করতে কুল্লা সাইয়েন প্রতিটি জিনিস প্রত্যেক জিনিস মিনাসুকিল মার্কাজি কেন্দ্রীয় বাজার থেকে সেন্ট্রাল মার্কেট থেকে হাইতু মানে যেখানে তু যাদু পাওয়া যায় জামিউল আশিয়া ই সব ধরনের জিনিস ফি মাকানিন ওয়াহিদিন একই জায়গাতে অতুবাউ এবং বা আ ইবাউ বা আ ও দ্বারা বাদরিবি থেকে যার অর্থ হচ্ছে বিক্রয় করা ঠিক আছে আর তুবা এটা হচ্ছে মাজুল তুবাও মানে বিক্রি করা হয় অতুবাউ এবং বিক্রি করা হয় বি আসআর ইন মুহাদ্দাদাতিন অর্থাৎ সে জমাচ জমাছে আসআর মানে দর নির্দিষ্ট দামে বিক্রি করা হয় ওয়া মুনাসাবাতিন এবং উপযুক্ত এবং নির্দিষ্ট দামে বিক্রি করা হয় ইশতারাত হামিদাতুন হামিদা সে তিনি ক্রয় করেন আউ্লা প্রথমে আর রোজা মানে চাউল ওয়াল হিম্মাস এবং ছোলা ওয়াল কুমহা মানে গম ওয়াকি কা মানে আটা ওয়াল আদাসা আদাসা মানে হচ্ছে ওই হেমাস মানে আসলে মটরশুটি আর আদাস মানে হিমাস মানে ছোলা হয় আদাস মানে হচ্ছে ডাল ওয়াল খুবজা মানে হচ্ছে ব্রেড ওয়াল লাহমা মাংস ওয়াল মিলহা লবণ ওয়াল বাহারাত বাহারাত মানে হচ্ছে বাহারাত মানে হচ্ছে মশলা সমূহ বিমা ফিহা মানে যার মধ্যে অন্তর্ভুক্ত কি কি মশলা কিনেছিল না তো কাম্মুন কাম্মুন মানে হচ্ছে জিরা ওয়া ফিরকাতুন ফিরকাতুন মানে হচ্ছে দারুচিনি ঠিক আছে কাট মশলা যেটা আমরা বলি ওয়া হাব্বা সাউদা মানে হচ্ছে কালো জিরা কারান ফুল মানে হচ্ছে লবণ অঙ্ক যেটাকে লং বলি ওয়াসুকার মানে চিনি ওয়াসাই মানে চা ওয়াজাইত মানে তেল ওয়াসাবুন মানে সাবান ও মা আজুনুল আসনানি এবং যে দাঁতের মাজন টুথপেস্ট সোম্মা তাকাদ্দামাত অতঃপর তিনি এগিয়ে যান ইলা জাভিয়াতিল মালাবিস জাভিয়া মানে হচ্ছে প্রান্ত মালাবিস অর্থাৎ পোশাকের যে বিভাগ বিভাগের প্রান্তের দিকে তিনি এগিয়ে যান মানে প্রান্ত মালাবিস মানে পোশাক ঠিক আছে তারপরে হচ্ছে তারপর হামিদা এবং এই যে বায়া বিক্রয়কারী এই দুইজনের মধ্যে কথোপকথন শুরু হচ্ছে তো আমরা এই কথোপকথন পরের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু